এটা কি মেট্রো? এখানে মোবাইল কোড পরিচালনা করা হয়েছে। মোবাইল কোড পরিচালনা করে লক্ষ্য করা গেছে যে ওনাদের কোনো লাইসেন্স নেই হাসপাতাল পরিচালনার জন্য, এবং এই হাসপাতালে যে সেবা দেওয়া হচ্ছে সেবার কোনো মূল্য তালিকাও এখানে সম্পর্কিত নেই ফলে, এবং আমরা মেয়াদোত্তীর্ণ রিএজেন্টও তারা যে টেস্টের জন্য করে মেয়াদোত্তীর্ণ রিএজেন্টও পেয়েছি, এই সমস্ত কারণে আমরা ওনাদেরকে 50,000 টাকা জরিমানা করেছি এবং হাসপাতাল লাইসেন্সবিহীন, লাইসেন্স না পাওয়া পর্যন্ত হাসপাতালের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। Thank you.